গতকাল আসলে রাত তিনটার দিকে ওই যে মাজারে যারা গান বাজনা করে, লাল সালু বন্ড গাঁদাখুর, ওদেরকে নিয়ে একটি কুচক্রি মহল এই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানে এসে বিক্ষোভ করছিল। আমরা ওদেরকে একটা পর্যায়ে শান্ত করেছিলাম, কিন্তু পরবর্তীতে আবারও একটি কুচক্রি মহল ওদেরকে দিয়ে আমাদের উপর হামলা করেছে। মাজারে এখানে খাদিম ছিল, আমাদের ওই যে উলামা একরামের একটা প্রতিনিধি ছিল, ছাত্র জনতা ছিল, আমি নিজে ছিলাম। তো আমাদের উপর ওরা আক্রমণ করে আমাদেরকে ওই যে কিছু আমাদের আলেম উলামাকে ওই মসজিদের ভিতরে, মাজার মসজিদের ভিতরে নিয়ে যায়, আর আমরা কিছু ওই যে গদ্দিগর যেটা বলে অফিস রুমে আমরা গিয়ে বন্ধু আমাদেরকে আটকে রাখি। আসলে ওরা একটা প্রি প্ল্যান করে এসেছিল, যেমন যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল মাজার থেকে এইরকম অসামাজিক কার্যকলাপ মানে যারা বন্ধ করতে দেয় ওদেরকে আসলে হত্যার উদ্দেশ্যে একটি পক্ষ কালকে এই ইন্ধনটা দিয়ে কালকে মাজারের সুন্দর পরিবেশটাকে নষ্ট করতে চেয়েছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে এই এলাকার যারা এই মানুষ, এলাকার জনগণ, আমাদের পুলিশ বাহিনী এবং পরবর্তীতে উলেমা একরামের যে সংঘবদ্ধ টিম, উনাদের সহযোগিতা এবং একবারে শেষের দিকে আমাদের সেনাবাহিনীর হস্তক্ষেপে এখন পর্যন্ত ইনশাআল্লাহ শান্ত পরিবেশ আছে। মাজারে কোনো ধরনের ভাঙচুর হয়েছে না? মাজারে একটি ইটাও পড়ে না। যেগুলো ভাঙচুর মাজার বলে চালিয়ে দেওয়া হচ্ছে ওইটা আসলে ওইখানে ওই যে অফিস আপনার আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের অফিস, ওইখানে যারা লাল চালু বন্ডরা যারা ছিল আমাদের উপরে যারা আক্রমণ করেছিল ওরা ওইখানে ইটপাক্কে নিক্ষেপ করে, ওরা এখানে ওই লাঠি দিয়ে ওইখানে আঘাত করে, ওদের হাতে কি ত্রিফলা না কি ওইটা ছিল, চাকুর মতো ওই যে দাঁড়ালু জিনিস রড টড ছিল ওইটা দিয়ে আঘাত করায় কিছু গ্লাস বেরোচ্ছে। এর চেয়ে বেশি আর কোনো ক্ষয়ক্ষতি আমার চোখে পড়ে নাই, আমি তো ছিলাম। আপনাদের কি আহত হয়েছেন কেউ? আমাদের আহত হয়েছে 15 জনের মতো মনে হয়, ফার্স্ট চেক করি। অত বেশি গুরুতর আহত না, কেউ গুরুতর আহত আসলে কেউই হয় নাই। জি, গতকাল থেকে না ঠিক, আমরা গত 8 তারিখ থেকে এখানে আছি এবং আপনার ওরস শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত সম্পূর্ণ শান্ত পরিবেশ ছিল। আখেরি মোনাজাতের পরে একটা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করা হয়েছে, যেটি আমরা অত্যন্ত কৌশলগতভাবে এবং বিনা উস্কানিতে বিনা প্ররোচনায় আমরা সেটিকে সমাধান করেছি। আমাদের সাথে স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন, ছাত্র জনতার নেতৃবৃন্দ এবং আলেম ওলামা সমাজ সহ স্থানীয় কাউন্সিলর চেয়ারম্যান মহোদয় ছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এটা সুন্দরভাবে একদম শান্ত পরিবেশে নিয়ে আসছি। এবং আজকে যে বিক্ষোভ হয়েছে সেখানেও আপনারা দেখেছেন শান্ত পরিবেশে সেটি শেষ হয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিরা এখান থেকে বের হয়ে গেছেন এবং এখানে এই মাজার সহ মাজার কমপ্লেক্সের আশেপাশে যে এলাকাগুলো সেখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আমরা এখানে সর্বক্ষণ আমরা উপস্থিত থেকে এখানে ধর্মীয় যে ভাবগাম্ভীর্য এবং পূর্ণভূমি সিলেটের যে ঐতিহ্যবাহী চেতনা দীর্ঘকালের, সেটি আমরা ইসলামিক পন্থায় যাতে অন ইসলামিক অসামাজিক কোনো বিষয় এখানে না আসে, যেটি আলেম ওলামা সহ এখানের খাদেম নেতৃবৃন্দ তারা ঐক্যমত হয়েছেন সেটিকে আমরা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা এই বিষয়টির জন্য জানাতে চেয়েছিলাম, এটার ফলশ্রুতি আপনারা দেখতে পারতেছেন। আমরা শান্তশিষ্টভাবে সুন্দরভাবে সবাই জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিছুক্ষণ আগে আমাদের খতম হয়েছে, বাজারের উপরে খতম হয়েছে, খতমের মাধ্যমে এটা চলতেছে। দূর দূরান্ত থেকে যারা আসতেছেন সবাই জিকির আজকার করতেছেন, উপরে মিলাদ পড়তেছেন, দোয়া দুরুদ করতেছেন। আমাদের প্রায় 4:30-4:30 দিকে আখেরি মোনাজাত হবে, তারপরে এটা দোয়া হবে, দোয়ার পরে সিন্নি বিতরণ হবে, তারপরে আমাদের পবিত্র উরুসের যে আনুষ্ঠানিকতা এটা সমাপ্তি হবে। এরই মধ্যে আর কিছু সময় আছে, 2-3 ঘন্টা হবে ইনশাল্লাহ। এই যে 2-3 ঘন্টা যে সময় আছে, কিছু সংখ্যক আমার ভাইয়েরা বলেছেন যে কিছু তৃতীয় পক্ষ এখানে কিন্তু উশৃঙ্খল বিশৃঙ্খল করতে পারে, এটা ওদের দায়ভার। যারা করবে আমরা তো জানি, চিনি, সবাই চিনেন, সবাই।
করেছি না, এটা ওদের দায়ভার। আমি তাদেরকে অনুরোধ করব, পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করা আমাদের যেরকম কর্তব্য, ঠিক তেমনি আপনাদেরও কর্তব্য। আমার আলিম সমাজ বা ছাত্র সমাজ সবাই ধৈর্য যেভাবে ধরে সুন্দরভাবে আপনারা খেয়াল নজর করতেছে, আরো একটু সময় এভাবে খেয়াল নজর করেন। ফজরের নামাজ পড়ে সিন্নি বিতরণের মাধ্যমে আমাদের এই উরুসের অনুষ্ঠানিকতা শেষ হবে ইনশাআল্লাহ। সবাই আমাকে বলতেছেন যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে, আগামী আট দুই একটা ঘন্টা আছে, এটা সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে কৃতজ্ঞ, আপনারা যারা এখানে আসছেন সবার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ